শিরোপার পাশাপাশি ব্যক্তিগত অর্জনও এবারের কোপায় দাপট দেখিয়েছে আর্জেন্টাইনরা। আসলে সর্বোচ্চ গোল আর সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বুট ও বল জিতে নিয়েছেন লিওনেল মেসি। গোল্ডেন গ্লাভস উঠেছে এমিলিয়ানো মার্টিনেজের হাতে আর জয়সূচক গোল করে ম্যাচ সেরা হয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। Alejandro Dominguez hands over the famous trophy. অবশেষে এলো কাঙ্ক্ষিত শিরোপা। বিশ্ব দেখলো ক্যারিয়ারের শেষ সময়ে এসে মেসির হাতে মেজর কোনো ট্রফি, যার আক্ষেপ শুধু মেসিকেই না, পোড়াচ্ছিল ফুটবল প্রেমী সকলকেই। বিশ্বকাপের পাশাপাশি ল্যাতিন মহাদেশের শিরোপার খরাটাও তাদের বেশ লম্বা ছিল। দীর্ঘ 28 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা উঁচিয়ে ধরার পাশাপাশি এদিন ব্যক্তিগত অর্জনেও এগিয়েছিল আলবিসেলেস্তারা। ম্যাচের 22 মিনিটে ডি মারিয়ার গোলে নির্ধারিত হয় শিরোপার ভাগ্য, যা এই স্ট্রাইকারকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার। গোটা ম্যাচে বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে মাত্র 6 মাস আগে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া গোলরক্ষক অ্যামি মার্টিনেজের। তার সেমিফাইনালের দাপট ছিল ফাইনালেও, একাধিকবার তার কিছু সেভ এই ম্যাচে এগিয়ে রেখেছে আর্জেন্টিনাকে। তাই গোল্ডেন গ্লাভসের বিকল্প দাবিদার ছিল না আর কেউ। আসলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে উঠেছে মেসির। কলম্বিয়ার লুইস ডিয়াসের সমান 4 গোল করলেও 5 অ্যাসিস্টে গোল্ডেন বল শোভা পাচ্ছে তার হাতেই। শুধু কি বল, শিরোপার জন্য মরিয়া হয়ে ওঠা মেসি গ্রুপ পর্ব থেকেই ছিলেন অপ্রতিরোধ্য, তাই গোল্ডেন বুটটিও ওঠে তার হাতে। ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের পাশাপাশি তাই বুট আর বল তাকে আজ বানিয়েছে গোল্ডেন বয়। করোনার এই মহামারীর মাঝেও তাকে এগিয়ে নিয়ে গেছে আরও একটি ব্যালেন ডি'অর জয়ের পথে। লিওনেল মেসির ফেস আফটার আ ক্যারিয়ার হিট রেকর্ড ব্রেকিং। অলক হাসান, যমুনা স্পোর্টস।